শান্তিপূর্ণভাবে চলছে দুই সংসদীয় আসনের উপনির্বাচন। তবে ঢাকা পাঁচ আসনে ভোটারদের আগ্রহ কম হলেও নওগাঁ ৬ আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। এদিকে ঢাকা পাঁচ আসনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল সহ অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। বিস্তারিত একরাম হক সাইমের রিপোর্টে। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ ৬ আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএম এ জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো জোর ঝামেলা বাধা বন্ধ নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে ভিন্ন চিত্র ছিল ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম, কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগ কোনো সত্যতা নাই, কোনো সত্যতা নাই। ও আর সমান বলতেছে আমরা সন্ত্রাসী, ওর একটা মানে একটা অভ্যাস নালিশ নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা পাঁচ আসনে ভোটার ৪,৭১,০০০, প্রার্থী সংখ্যা ৬। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ ৬ আসনের প্রার্থী সংখ্যা ৩ জন, ভোটার ৩,০০,০০০ বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।